বিজনেস কিপার টিউটোরিয়ালের এ পর্বে আপনাকে স্বাগতম এবার এ পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাকআপ কী এবং কীভাবে নিতে হয় সো প্রথমেই বলে আসি যে ব্যাকআপটা কী ব্যাকআপ বলতে আমরা সাধারণত যা বুঝি যে কোনো একটা বিষয়কে সংরক্ষণ করা তার মানে কি আপনি যে সফটওয়্যারটা ইউজ করতেছেন এটার ব্যাকআপ যদি থাকে তাহলে কোনো ধরনের প্রবলেম যদি হয় সেখান থেকে উত্তরণ করা সম্ভব যেমন এখন যদি আপনাকে বলা হয় যে আপনার বিকেল পাঁচটা পর্যন্ত যে পর্যন্ত কাজ ছিল সে পর্যন্ত আপনার সবকিছু ওকে এরপরে আপনার ঝামেলা তৈরি হয়েছে তো আপনার সফটওয়্যারটাকে বিকেল পাঁচটা পর্যন্ত ব্যাক করায় নিতে হবে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রেই কিন্তু আপনার ব্যাকআপের প্রয়োজনীয়তা পড়বে সেক্ষেত্রে ব্যাকআপটা নেওয়ার জন্য আমরা হচ্ছে প্রথমেই চলে যাব সেটিংয়ে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ব্যাকআপটা নেওয়া তো ব্যাকআপে যদি আমরা ব্যাকআপে চলে যাই এখানে গেলে আমরা এক্সিস্টিং ব্যাকআপগুলো দেখতে পাবো এখান থেকে আমরা হচ্ছে ব্যাকআপ ডাটাবেসে যদি ক্লিক করি তাহলে সিম্পলি আমাদের এখানে দেখেন ব্যাকআপ টেকেন আঠাইশ তিন দুহাজার একুশ উনিশটা আঠারো মানে হচ্ছে সাতটা আঠারো মিনিট এখানে একটা জেনারেট হয়েছে এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে এই ফাইলটা শুধুমাত্র এই সফটওয়্যারেই কাজ করবে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন কিন্তু ডাউনলোড করলে আপনি আসলে তেমন বুঝবেন না বিষয়টা যেমন আপনি যদি এটাকে ডাউনলোড করেন ডাউনলোড করার পরে আপনি এটাকে ওপেন করবেন ওপেন করলে কিন্তু আপনি এরকম দেখতে পাবেন এটাই কিন্তু এই সফটওয়্যারের ফুল ফর্মেট অর্থাৎ বলতে গেলে পুরো সফটওয়্যারটাই এটা তো যাই হোক এটা আপনার না দেখলেও চলবে এখন ব্যাপার হচ্ছে যে এখান থেকে কিন্তু রিস্টোর করতে পারবেন এখন চলেন আপনাকে একটা মজার বিষয় দেখাই যেমন হচ্ছে এক্সাম্পল আমরা কুইকলি একটা সেল করে ফেলি দেখেন কুইকলি আমরা আমাদের স্টক থেকে একটা সেল করে দিলাম ডিউ সেল সো একটা ডিউ সেল করে দেওয়ার পরে আমাদের স্টক কত ছিল এবং আমাদের আচ্ছা আমি খুব সহজে বোঝাই যেমন এই যে এখানে দেখেন রাজীব আহমেদের কাছে আমরা একটা সেল করেছিলাম তা আমাদের এখন যদি আমরা কোনো কারণে যদি আমরা ব্যাকআপটাকে রিস্টোর করে দিই তাহলে কিন্তু ওই তথ্যগুলো চলে যাবে কেন কারণ হচ্ছে এই সেলটা করার আগ পর্যন্ত অর্থাৎ এই আঠারো মিনিট পর্যন্ত আমার কাজ ছিল আমি কিন্তু এখন এটা করতে পারবো তবে আমার পরামর্শ হচ্ছে যে যে আপনারা শুধু নেন করার প্রয়োজন কারণ ভুলবশত যদি এরকম করেন নিলেন না কিন্তু ভুলবশত আপনি এই ব্যাকআপটাতে যদি ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু আপনার সফটওয়্যারটা এত তারিখ পর্যন্ত চলে যাবে অর্থাৎ আপনি কিন্তু কোনোভাবেই আর এটাকে ফেরত আনতে পারবেন না যদি আপনার কাছে ব্যাক না থাকে সো অনুরোধ থাকবে যে ব্যাকআপ নেবেন এবং ব্যাকআপটা হচ্ছে ডাউনলোড করে আপনার পেন ড্রাইভে বা গুগল ড্রপ বক্স বা গুগল ড্রাইভ সেখানে হচ্ছে আপনারা রেখে দিবেন আর মাঝে মধ্যে সর্বশেষের ব্যাকআপগুলো চাইলে ডিলিট করে দিতে পারেন যে এই ব্যাকআপগুলোর আপনার প্রয়োজন নেই তো এখন আমি এটাকে একটু রিস্টোর করে দেখাই আপনার সুবিধার্থে সো আমি যদি এটা ব্যাকআপ মানে যেহেতু আমি এটাকে রিস্টোর করলাম তো এখন কিন্তু আমার এটা লগ আউট হয়ে গিয়েছে দেখেন সো লগ আউট হওয়ার পরে আমি যখন জয়েন করছি আবার লগ ইন করলাম তখন দেখেন রাজীব আহমেদের কাছে সেলটা কিন্তু এখানে আন নাই দেখেন রাজীব আহমেদের সেলটা কিন্তু এখানে আন নাই তার মানে বুঝা গেল যে হচ্ছে আপনারা এই ব্যাকআপটা খুবই গুরুত্বপূর্ণ আর রিস্টোরটা আপনারা না করলেই ভালো হবে আর হচ্ছে মাঝে মধ্যে চাইলে ডিলিট করতে পারেন তবে প্রতিদিন ব্যাকআপ রাখা বুদ্ধিমানের কাজ আর ব্যাকআপ সম্পর্কে আরো যদি জানতে চান তাহলে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন যে ব্যাকআপ কি এবং তার প্রয়োজনীয়তা কি তাহলে আশা করি আপনি আরো ব্যাপারগুলো বুঝতে পারবেন